বন্ধুরা, আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বিধ্বংসী আমফানের বছর ঘুরতেই আরও এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ঘূর্ণিঝড় যশের ভ্রুকুটিতে উদ্বেগে বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিজেও উদ্বেগে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই প্রস্তুতি নির্দেশ দিয়েছে প্রশাসনকে। অন্যদিকে উদ্বিগ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের শীর্ষকর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রস্তুত রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুদ রাখতে নির্দেশ দিয়েছে। এছাড়াও আমরা আগেই বলেছিলাম মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই মে মাসেই দেখা দিয়েছিল দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে বিধ্বংসী আমফান। দেখেছিল আয়লার ভয়াবহতা দুই বাংলা। গত বছরের 20 তারিখ মানে এই মে মাসের 20 তারিখেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু জায়গাকে ছাড়খাড় করে দিয়েছিল আমফান ঘূর্ণিঝড়। 2009-এর 25 মে লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা দুই বাংলাকেই। সেই মে মাসেই আবারও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার নাকি এই ঘূর্ণিঝড় আরও মারাত্মক রূপ নিয়ে এগিয়ে আসছে দুই বাংলার দিকে, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আর তাতেই উদ্বেগ বেড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলে আশঙ্কা। তবে বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আপনাদের লাইভ ট্র্যাকিং করে দেখিয়েছিলাম কিভাবে এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করছে এবং কিভাবে সেটি আঘাত করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বুকে। এছাড়াও এটি যখন উপকূলে আঘাত করবে সেই এক্সাক্ট টাইমটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন। আর এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে, তাতেই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর আমফানের অভিজ্ঞতাকে সামনে রেখেই বুধবার প্রশাসনের শীর্ষকর্তাদের তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তার আগেই যদিও উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের দিকে যদি তাকানো হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয়বর্তী অঞ্চলগুলির ওপর বিশেষ নজরদারি চালাতে বলে দিয়েছে অলরেডি। আশঙ্কা সত্যি হলে, মানে এই ঘূর্ণিঝড় যদি সত্যি আছে পড়ে, তাহলে কলকাতা লাগোয়া দুই জেলা ও পূর্ব মেদিনীপুর, দীঘা, শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আবারও বলি, এই উপকূল সংলগ্ন এলাকাগুলিতে যারা মৎস্যজীবী, যাদের উপার্জনের একমাত্র ঠিকানা মাছ শিকার করা, তাদের ক্ষেত্রে কিন্তু সমুদ্রে যাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আর হয়তো একদিন দুদিনের মধ্যেই রেড অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসনের তরফ থেকে। আমরাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা, বন্ধুরা, এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী অঞ্চলের বন্ধুদেরকে সতর্ক করে দিলাম। সবাই সতর্ক থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।